হাদিস, ইসলাম যদি নারী শিক্ষার বিপক্ষে থাকে তাহলে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কি বলবেন? তিনি তো সাহাবীদের শিক্ষক, তিনি তো খলিফাদের শিক্ষক, তিনি মুহাদ্দিস, তিনি ফকিহ ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী। যারা বলে ইসলাম নারী শিক্ষার বিপক্ষে, তাদের ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞানও নেই, ন্যূনতম ধারণাও নেই। এছাড়া আপনারা পবিত্র কোরআন যদি পড়েন সেখানে পাবেন সূরা আহজাব, পড়েন সূরা আহজাবের যদি পড়েন 33 থেকে 35 নম্বর আয়াত, অনেক তথ্য পাবেন। তার ভিতরে এটাও পাবেন যে বলা হচ্ছে মহিলারা ঘরে যে জ্ঞানার্জন হয়, কোরআন হাদিস পড়া হয়, এই বিষয়গুলো তারা মনে রাখবে, তাদেরকে মনে রাখতে বলা হচ্ছে। ওয়ালাইকুম আরহামতুল্লাহি অবরাকাত। আশা করি আল্লাহ সুমতাল আপনাদের সবাইকে সুস্থ সুন্দরে গেছেন। আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি মিডিয়াতে একটা নিউজ বারবার আসছে, সেটা হলো যখন মুসলিমরা কোথাও বিজয়ী হয় তখন শরিয়া আইন বাস্তবায়নের প্রশ্ন আসে। তো অনেক ইসলাম বিদ্বেষী সমালোচক এবং মিডিয়ার কিছু ব্যক্তিরা তারা এখন এই শরিয়া আইনের বিরুদ্ধে লাগছে। আর আমার মতে অজ্ঞতাবশত, জ্ঞান না থাকার কারণে অথবা অনেক ক্ষেত্রে মূর্খতার কারণে বা বিদ্বেষের কারণে তারা এই শরিয়া আইনের বিরোধিতা করেন। ইসলামী শরিয়া আইনের এমন কোনো দিক নেই যা মানবতার বিরুদ্ধে, এমন একটা পয়েন্টও দেখানো যাবে না ইসলামী শরিয়া আইনের যা পুরোপুরি মানব জাতির বিরুদ্ধে, দেখানো যাবে না। আমরা চ্যালেঞ্জ করছি, পারলে একটা পয়েন্ট দেখান, আমরা যুক্তিখণ্ডন করবো ইনশাআল্লাহ, মুসলিম অমুসলিম সবাইকে বলছি। কারণ কিছু মুসলিম আছে তারা আবার শরিয়া আইনের বিরুদ্ধে, তারা আবার কীভাবে মুসলিম থাকে আল্লাহু আলাম। তো আমরা এটার উত্তর দেব ইনশাআল্লাহ। তো শরিয়া আইন যখন বাস্তবায়িত, যখন শরিয়া আইনের প্রশ্ন আসে তখন আমাদের মাথায় প্রথম মিডিয়া এটা তৈরি করে দিয়েছে যে চুরির হাত কাটো, তারপরে ব্যভিচারের শাস্তি ইত্যাদি। ভাই, চুরি করা মানবিক নাকি অমানবিক? অবশ্যই অমানবিক কাজ। তাহলে একটা অমানবিক কাজের শাস্তি তো পাবেই সে। এরপর যদি দেখেন ধর্ষণের শাস্তি, যখন শরিয়া আইন বাস্তবায়নের কথা বলা হয় তখন দেখবেন দেখানো হয় যে কীভাবে, মানে বিভিন্ন টিভি সিনেমার যে কাটিং অংশগুলো এনে দেখানো হয় যে মুসলিমরা কীভাবে ব্যভিচারের শাস্তি দিচ্ছে, কীভাবে ধর্ষকদের শাস্তি দিচ্ছে, এই বিষয়গুলো বলা হয়। কিন্তু আসল সত্যটা এখানে লুকানো হয়। তাহলে আসুন আমরা বলার চেষ্টা করি আসল সত্যগুলো কী। আসল সত্য হলো যখন ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন হবে তখন ধর্ষণ থাকবে না, তখন জেনা ব্যভিচার থাকবে না, তখন কোনো নারীকে উত্ত্যক্ত করা যাবে না। ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন হলে কোনো নারীকে কষ্ট দেওয়া যাবে না, কোনো নারীর দিকে কামনার দৃষ্টিতে তাকানো যাবে না। এরপর যদি ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন হয় তাহলে দুর্নীতি থাকবে না। ভাই, এগুলো ভালো না খারাপ? ধর্ষণ করা ভালো না খারাপ? অবশ্যই খারাপ কাজ। দুর্নীতি করা ভালো না খারাপ কাজ? অবশ্যই খারাপ কাজ। ইসলামে শাসন প্রতিষ্ঠা হলে তখন আইনের সুবিচার প্রতিষ্ঠা হবে, আইনের সুষ্ঠু প্রয়োগ হবে, এবং কোনো অন্যায়কারী শাস্তি পাবে, নিরপরাধ কোনো ব্যক্তি শাস্তি পাবে না। এছাড়া ইসলাম আইন বাস্তবায়ন হলে বা ইসলামী শরিয়া বাস্তবায়ন হলে অমুসলিমরা সেখানে থাকতে পারবে এবং রাষ্ট্রীয় নিয়ম মেনে চলতে পারবে, কোনো সমস্যা তাদের হবে না। এছাড়া আরও একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন হলে মহিলাদের শিক্ষার কী হবে? মায়ের চেয়ে মাসির দরদ বেশি। ইসলাম 1400 বছর আগে এটা সমাধান দিয়েছে। ইসলামে প্রত্যেকটা মুসলিম নারীর, নর এবং নারীর উপর জ্ঞানার্জন করা ফরজ। তলাবিল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, সুনান ইবনে মাজা হাদিস নম্বর 224। পরিষ্কারভাবে প্রত্যেকটা মুসলিম নরনারীকে জ্ঞানার্জন ফরজ করা হয়েছে। কোনো মুসলিম নারীকে, এছাড়া যারা বন্দীও হয়, অসহায় অবস্থা থাকে, তাদের পর্যন্ত ইসলাম জ্ঞানার্জনের কথা বলেছে। ইসলাম মূর্খ থাকার পক্ষে না, ইসলাম নারীর শিক্ষায়নের পক্ষে, নারীর মানে নারী যাতে শিক্ষিত হতে পারে সেজন্য ইসলাম অনেক বিষয় গ্রহণ করেছে। আমরা শুধু নারীর শিক্ষা বা নারী কেন্দ্রিক যে সমালোচনা হচ্ছে এটার উপর কয়েক ঘন্টা ধরে আমরা বক্তৃতা দিতে পারবো, আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। সংক্ষেপে উত্তরগুলো দিচ্ছি,
এরপর যদি আপনি দেখেন বলা হয়েছে সূরা আলাক বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কোরআনের নাজির হওয়া প্রথম পাঁচ আয়াত। এখানে কী বলা হচ্ছে, ইকরা পড়ো, রবের নামে পড়তে বলা হচ্ছে। ভাই এই পড়বে কারা, শুধু পুরুষ নাকি নারী? নারী পুরুষ সবাই কোরআন পড়বে, সবাই এটা জানবে। এরপর এই কোরআনকে শুধু পড়া না, ইসলামে খাতা কলম ধরে জ্ঞান অর্জন করার কথা বলে। সূরা আলাকে চার পাঁচ নম্বর আয়াত পড়বেন, সেখানে পরিষ্কারভাবে পড়বেন, পাবেন আল্লাহ কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। চিন্তা করেন, যারা বলছে ইসলাম নারীদের শিক্ষার বিপক্ষে, তারা কি এটা জানে না? যদি না জানে, তাদের উচিত ইসলাম সম্পর্কে কিছুটা হলেও জ্ঞান অর্জন করা। এই মিডিয়াতে যারা আছে, যারা এই মুসলিম বুদ্ধিগুলো ছড়াচ্ছে, মূর্খতাবশত অজ্ঞতার কারণে যারা এই তথ্যগুলো মিডিয়াতে প্রচার করছে, তাদের উচিত এই তথ্যগুলো জানা। ইসলাম, আমি পবিত্র কোরআনের কথা বলছি, রেফারেন্স দিয়েছি পবিত্র কোরআন থেকে। পবিত্র কোরআন বলছে পড়ার কথা, পবিত্র কোরআন বলছে লেখার কথা, কলমের মাধ্যমে জ্ঞান দেওয়া হয়েছে। তাহলে পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থ আমি এটা পাইনি যেটা বলছে পড়ো পাশাপাশি লেখো। একমাত্র ধর্মগ্রন্থ পবিত্র কোরআন যেটা বলছে শুধুমাত্র পড়ো না, পড়ার পাশাপাশি লেখার কথাও বলছে। তাহলে দেখেন, এমন একটা ধর্মের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে নারী শিক্ষা নিয়ে, যেটা পুরোপুরি এটা অভিযোগটাই ভিত্তিহীন এবং অভিযোগটাই অনেকটা অজ্ঞতাবশত মূর্খতাস্বরূপ। কারণ ইসলাম তো নারী শিক্ষার বিপক্ষে না, ইসলাম নারী শিক্ষার জন্য কঠোরভাবে পক্ষে। শুধু তাই না, এরপর আপনাদেরকে বলি, এই বইটা আপনারা কিনতে পারেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত 500 হাদিস সহিহ বুখারীর। এছাড়া শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বর্ণনা করেছেন 2210টি হাদিস। ইসলাম যদি নারী শিক্ষার বিপক্ষে থাকে, তাহলে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কী বলবেন? তিনি তো সাহাবিদের শিক্ষক, তিনি তো খলিফাদের শিক্ষক, তিনি মুহাদ্দিস, তিনি ফকিহ ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। যারা বলে ইসলাম নারী শিক্ষার বিপক্ষে, তাদের ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞানও নেই, ন্যূনতম ধারণাও নেই। এছাড়া আপনারা পবিত্র কোরআন যদি পড়েন, সেখানে পাবেন সূরা আহজাব পড়েন, সূরা আহজাবের যদি পড়েন 33-35 নম্বর আয়াত, অনেক তথ্য পাবেন। তার ভিতরে এটাও পাবেন যে বলা হচ্ছে মহিলারা ঘরে যে জ্ঞানার্জন হয়, কোরআন হাদিস পড়া হয়, এই বিষয়গুলো তারা মনে রাখবে, তাদেরকে মনে রাখতে বলা হচ্ছে। চিন্তা করেন, প্রথমে আমি রেফারেন্স দিয়েছি যেখানে বলা হচ্ছে জ্ঞানার্জন করা ফরজ, এরপর আমি বলেছি যে আল্লাহ বলেছেন কোরআনে প্রথম আয়াত জ্ঞানার্জন করতে, এরপর বলেছি কলমের মাধ্যমে জ্ঞানার্জন করার কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে। এরপরে উদাহরণ দিচ্ছি, সাহাবিদের দেখাচ্ছি, উম্মুল মুমিনিনদের দেখাচ্ছি, তারা যোদ্ধা ছিলেন, তারা জ্ঞানার্জন করেছেন, তারা শিক্ষিত ছিলেন, তিনি হাজার হাজার ব্যক্তিদের শিক্ষা দিয়েছেন। আর তারা কিনা বলছে ইসলাম নারী শিক্ষার বিপক্ষে, বড়ই হাস্যকর যে ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞানও নেই। আমি বলবো এই সাংবাদিকদের বা সাংঘাতিকদের, যারাই আছেন, যাদের ইসলাম বিদ্বেষ আছে বা ইসলামের অজ্ঞতা আছে, আপনারা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করুন। আপনার ইসলাম সম্পর্কে কিছুই জানেন না, যদি জানতেন তাহলে এই কথাগুলো বলতেন না। তাফসীর সহ এই কোরআন আপনারা পড়তে পারেন, তাহলে আপনারা ইসলাম সম্পর্কে ধারণা পাবেন। এছাড়া সর্বশেষ একটা কথা বলবো যে আমরা চাই রেফারেন্স সহ আমরা সবাই জ্ঞান অর্জন করি, সবাই আপনারা উত্তর দিবেন, ইসলামের বিরুদ্ধে সমালোচনার উত্তর দিতে হবে, আমাদের সবাই একত্রে কাজ করতে হবে এবং সবাই রেফারেন্স সহ জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন। আমাদের একটা বই আছে, এই বইটা সংগ্রহ করতে পারেন, পবিত্র কোরআনের 1000 আয়াত আরবি বাংলা ইংরেজিতে আমরা এখানে দিয়েছি। এই বইটা যদি আপনি পড়েন, তাহলে কিছুটা হলেও রেফারেন্স দিয়ে কথা বলার সাহসিকতা আপনার হবে, পাশাপাশি আপনার সন্তানদেরকে এই বই শিক্ষা দিতে পারেন, স্কুল কলেজ মাদ্রাসাতেও এই বই শেখানো যেতে পারে ইনশাআল্লাহ। তো আমরা তাহলে ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে ইসলাম নারী শিক্ষার বিপক্ষে না, ইসলাম পুরোপুরি নারী শিক্ষার পক্ষে, এবং ইসলামে কোরআন এবং হাদিস থেকে একটা মাত্র ভার্স দেখান, একটা মাত্র ভার্স যেখানে বলছে যে নারীদের জ্ঞান অর্জন করা নিষিদ্ধ। চ্যালেঞ্জ করছি আমি পুরো পৃথিবীর সবাইকে, চ্যালেঞ্জ করছি এই পবিত্র কোরআনের একটা মাত্র আয়াত দেখান যেখানে বলা হয়েছে ইসলামে নারীদের জ্ঞান অর্জন করা নিষিদ্ধ। আমি একটা মাত্র আয়াতের কথা বলছি, আমি একটা মাত্র হাদিস দেখেন সহিহ হাদিস যেখানে বলা হয়েছে নারীরা জ্ঞান অর্জন করতে পারবে না, এটা নারীদের জন্য নিষিদ্ধ। পুরো পৃথিবীকে চ্যালেঞ্জ করছি,
আমাদের এখন থেকে কথা বলা শিখতে হবে, আমাদের উত্তর দিতে হবে। আমি সব ভাইদেরকে বলবো মিডিয়ার এই প্রতারণা নিয়ে, যারা ইউটিউবার আছেন আমি ওই ভাইদেরকে বলবো যে আপনারা ভিডিও বানান, যারা ফেসবুকে ভিডিও করেন তারা ভিডিও বানান, এরপর তারা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা অলরেডি এটা নিয়ে কাজ শুরু করেন। আপনার আমার ধর্ম ইসলাম ধর্মকে বিকৃত করা হচ্ছে, অন্যদিকে ইসলাম সম্পর্কে এমন তত্ত্ব ছড়ানো হচ্ছে যা ইসলামে নেই। মনে পড়ে গেল সেই বিখ্যাত সমালোচক মূর্তি পূজক লিঙ্গ পূজারি মানে শিবলিঙ্গ পূজারি তসলিমা নাসরিনের কথা, সে অভিযোগ করেছিল সুরা আম্বিয়া 33 নম্বর আয়াত নিয়ে। তারা যে অভিযোগগুলো করে সেই অভিযোগটাই ইসলামে নেই, অর্থাৎ তারা বলছেন ইসলাম নারী শিক্ষার বিপক্ষে, এই কথাটাই ইসলামের বিপক্ষে। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাংবাদিকদের হিদায়াত দেবেন এবং এই মিডিয়া কর্মীদের হিদায়াত দেবেন, তারা সত্য এবং সঠিক তথ্যটাই তুলে ধরবে ইনশাআল্লাহ। এবারে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।